What's up guys, আমি সাফিনাগন চলে আসছি ব্লগ টু নিয়ে। সাফিনাগনের সাথেই থাকো। What's up guys, আমি সাফিনাগন চলে আসছি ব্লগ টু নিয়ে। আজকে আমরা যাবো What's up guys, আমি সাফিনাগন চলে আসছি ব্লগ টু নিয়ে। আজকে আমরা যাবো পুরনাগার একটি বিখ্যাত খাবার খেতে, বাঁকড়খানির সাথে চা। মাত্র সকাল হয়েছে, এত সকালে এত রোদ, নেমে কি অবস্থা, অবস্থা খারাপ, খুবই খারাপ। আর আজকে আমার ফ্রেন্ড আসতেছে বরিশাল থেকে, সামিরুল্লাহ, সামির শাইশা আমার সাথেই থাকবে। তো তারে রিসিভ করার জন্য আমি এখনই যাচ্ছি। তো আমাদের সাথেই থাকো না, ভালো কথা, সাফিনাগনের সাথেই থাকো। ধন্যবাদ। রোহিঙ্গারা নাকি চলে আসছে লঞ্চ থেকে, ধারে আছে, সামনে আছে, একটু যাচ্ছি তার কাছে, দেখি কোথায় আছে। এই যে রোহিঙ্গা দাদারে আছে, পাইছি। এই সামিল্লা, সামির হোয়াটসঅ্যাপ ব্যান। আর হোয়াটসঅ্যাপ কি অবস্থা, হাত কই, কি অবস্থা, কি হয়ে আসলা তুমি, তোমার জার্নিটা কেমন হয়েছে? মোটর কই না, ওই অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। ও লঞ্চের ব্যাক সাইড দিয়েছি আর অনেক জাম, বুঝছো? ওই যে কি কমু কিছু বুঝবার পারতেছি না। এটা কিন্তু ঠিক না। এখন তুমি কি, আমি আপনারা তুমি জানি কি নামটা বলছিলাম, আমি কি খাওয়াবো বলছিলাম জানি, আমি ভুলে গেছি। তুমি কি আর কইছিলা, চা দিয়া জানি, ওই চাকরখানি, চাকরখানি ওটা খেলে কিন্তু চাকর চাক চাক তুমি করতে হয়। তুমি কইছিলা চা দিয়া, কি জানি খাই খাই এই আর কোন দিন কি খাও। ও ও মরে কইলো এইছো, কত বড় বড় বিলি, কত বিলি, তুমি না আমার ঘুরাই বাদ। এটা জানো কয়তালা, এটা কয়তালা জানো, এটা কয়তালা জানো, ভিটামিন দি, এটা ভিটামিন দি, দাঁড়াও কি হয় সাসি, কি কয় এইয়া, আরে ভিটামিন দি এটা। তোমার গা চরটা কত সুন্দর দেখলা, তোমার গ্রামে গুলো আছে বহুত সুন্দর, এটা সুন্দর না? হ্যাঁ দেখতে বহুত সুন্দর দাঁড়া শহর। আচ্ছা তোমার কি গ্রামে এখানে আছে? তুমি আমারে কই কই বললে নিয়ে যাবে লাল বাগ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে তোমার বাগ বুক আছে? আও আও আও, এই যে চলে আসছে, এই সেই খাবার, এই যে তোমার বাকর খামি। কই যাও কই যাও, এই যে এগুলোই তো খাইবা তুমি, এই যে তোমার এই বাকর খানি। মনে কই লুকাই যাস তুই, এ কি ভাই বাকর বাকর খানি বলতে কি খাই, ইয়া কই যাই না মুড়ি, এই দাসর সিদে সিপা আমি আগে বই জানতাম না ভাই, এই বাকর খানি মানে কি, এই যে পুরনাগার বিখ্যাত খাবার বাকরখানি। আমার এটা কি বাকরখানি না, বাকরখানি কি, আরেকটু বুঝাও তো বাকরখানি কি, এটা বিস্কুট, বিস্কুট, আরে বুঝাও একটু, আরে একটু বুঝাও বাকরখানি কি, এই কি দিয়া বানায়, তেল ময়লা বালি সে কি দিয়া বানায়, তেল ময়লা মানে ও এত দূর তো তুমি এইয়া খান খাও না, আরে অনেক মজা জিনিস, এদিকে আও তুমি, এদিকে এই পাশে আও, এই পাশে আও, মজা জিনিস অনেক। এই গ্রামের পোলা তো মামা, বুঝছো, আর কেমনে খাইবা কও, তুমি কেমনে খাইতে হইব, তোমার কেমনে খাই মামু, কেমনে খাইবে, সাদা খাইবে, দুধ খাইতে হয়, পানি তো সুবে খাইতে হয়, খাই দাও খাই দাও খাই দাও, কেমন কেমন, এই মামু এই মুখে পুরা লাগা যায় না, না লাগা যায় না, মজা আছে। এটা তুমি চাকা খাও, চানি তো দাঁড়াও ধরো, যা খাই থাকো না, এই আমি খাওয়া দেবে না, এটা কিয়ের দোকান,
মামা দেখা আমি জীবনের প্রথম খাইতাছি খাওয়াই না মেরা হালা বাবা বাংলার গ্রামের থেকে বাঙাল ঢাকে আসলে যা হয় আর কি তুমি মরে লয়ে তো মই আগে বলি চল থাকতাম এটা পুরনগর বিখ্যাত খাবার জিজ্ঞেস করো আমারে আমারে জিজ্ঞেস করো এটা পুরনগর ঐতিহ্য ভাই আজ থেকে প্রায় 400 বছর আগে মুঘল সম্রাটদের কত কত বছর আজ থেকে 400 বছর আগে তাকে বলো দিকে সবাই বলো আজ থেকে 400 বছর আগে মুঘল সম্রাট এটা দিয়ে নাস্তা করত মুঘল সম্রাট নাস্তা করত দেখ তোরে এই ভালো কথা রাখ রাখ মুঘল সম্রাট নাস্তা করত তো ওই নাস্তা আমি তোরে খাইতাছি মোর ভাই কি ভিতরে সিলোডি সিলোডি যদি আহেন আমার মধ্যে বিপদে পাবেন এদের চা আর এই বাহানি খাওয়া আপনারা মারবো পুরন ভাই আমি খাই খাই তুমি কি খাওয়াই বলে গেছে মন গোলা মন গোলা গলায় বাইচা গেছে গরম আর মই তো হোটেল যাবো এইয়া নিজেও খাই যাচ্ছে এইয়া মোরেও খাই যাচ্ছে দেখেন এইয়া কি খাই যাচ্ছে আর মরে এই 10:15 নাস্তা খাওয়ায় তুমি কি সম্রাটের পোলা মরে কি বুঝায় এটা না মরে কই বাড়ি রাস্তা মোগল মোরা কি জানো বাঙালি মোরা ভাতে মাছে বাঙালি মোরা এইসব খাই না মোরা এইসব না মোরা এইসব খাই মানে গরমে হাইপার না কই বলে যাইব হনে চলো না না এটা খুব খালি তোমার এটা খুব তো এ কো খ কো খ কোটা ঠান্ডা হও খাও বলে তোমার তে হ্যালো পাশে এটা কি করব মোরে মই যদি আগে জানতাম ওই সরি জীবন আনতাম না আর তুমি মই আর দুই দিন আছি দুই দিন মই দুই দিন তোমার দূর কালকে আচ্ছা আগে যামু গে এ কই যাবা মই নিজের আগে যাচ্ছি আমগো আমাদের আমাদের বাংলাদেশে পুরাট দেখবো না উগান্ডা থাকি বাংলাদেশ কই দেখো গরম কত এটা তো বাংলাদেশের বাইরে ঢাকা হচ্ছে বাংলাদেশের বাইরে বুঝতে পারছো কি গরম হই জানি কোকটা কেমন তুমি বল আবার ডাহার পোলা কোকটা কেমন কোকটা
না কোক ঢাকায় কি সব ভিআইপি? ঢাকা সব ভিআইপি বানবে না? চাচা ঢাকা সব ভিআইপি না? হুম সব ভিআইপি, সব ভিআইপি। আর ঢাকা চাচা আমরা কি বাঙাল? আমার গরম গরমে ভালো লাগতেছে না ভাই, আর অনেক ক্লাউড। আমার গরমে ভালো লাগতেছে না ভাই, মোর গরমে অবস্থা খারাপ হয়ে যাইতেছে। আচ্ছা এখন চলো তাহলে আজকে পর্যন্তই থাক। না মোর শুনো, মোর একটু চাপ ধরছে। কিসে? মোর চাপ ধরছে বহুত জোরে। কিসে? মোর চাপ চাপ ধরছে, সিবাই দিয়ে দিব। তোমার আমি চিপাবাম কোন এই গ্রাম পাইছো, তুমি খেতের মধ্যে যা করবা। তুমি বুঝতেছো না কি কি বিপদে বললাম এই ভাই, এই বাঙ্গাল যখন গ্রামে আয়ে আর আমি চিপাবাম কই? আমি তোমার চিপা কইতেছি না, কইতেছি মোর চাপ ধরছে, মোর মোর বাথরুম ধরছে আইয়া। এখন তুমি আমি রাস্তার ঘাটের মধ্যে তোমার বাথরুম কই বাবু? তুমি আমার রাস্তাঘাটে ঘুম পাড়াবা আজকে রাত্রে? আমি কোথায় থাকবো? আচ্ছা আসো আসো, আচ্ছা রাস্তা পার হই, পরে দেখা যায় কই যায় ভাই। কই যে লইয়া মরে ঘুরতাছে, কি বিপদে পড়ছি। এগুলা পুরো ঢাকা শহর আইতে নাই ভাই, যে কমো এতে রে এই ভাই। গেল মই আজকে রাইতের গাইতে দাম করি না না না, তুমি আর ঘুরবা না না মোর দাস। আর তোমার বিখ্যাত বিখ্যাত জায়গায় নিয়ে যাবো, তোমাকে বিখ্যাত বিখ্যাত খাবার খাওয়াবো, তোমার সম্রাটের খাবার খাওয়াইছি, সম্রাটের সকালে নাস্তা করাইছি। সম্রাটের সন্দেশ, সম্রাটের সকালে নাস্তা করছো না তুমি? মোর বহুত জোরে চাপ ধরছে। আচ্ছা চাপ ধরছে, দেখ চাপ দেওয়া। আমি চলো যাই গা আমি কই যাবে? হংক ডাব খাবা, ডাব খাবা না? ডাব খাবো না। ডাব খাবা, খাবা ডাব, গাজর গাজর এই গাজর। মই চলো তো যাই গা। হ্যালো গাইজ, আজকে চলে আসলাম বাইরে, প্রচুর গরম। এই গরমের মধ্যে বাইরে থাকাটা খুবই টাফ অবস্থা, খুবই খারাপ হয়ে গেছে। আর ওর চাপ লাগছে, গ্রামেতে আসছে তো ওর চাপ লাগছে, এই কারণে নিয়ে আসছি বাসায়। তো আরও করার কন্টিনিউ করার ইচ্ছা ছিল, কিন্তু গরমের কারণে প্রচুর গরম, এই কারণে করতে পারি নাই। নেক্সটে অবশ্যই আরও কিছু দেওয়ার চেষ্টা করবো, আরও ভালো করার চেষ্টা করবো। আর অলওয়েজ সাপোর্ট করবেন সাফিনা গঞ্জ চ্যানেলটিকে, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত, টাটা।